ডোডো সাফারির ক্যামেরা আজ চলেছে মালুঠির উদ্দেশ্যে। মনে করা হয় মহুল গাছের প্রাচুর্যের জন্য এই জায়গার নাম মহুলটি, পরে মলুটি নামে পরিচিত। কারো কারো কাছে এই গ্রাম আবার মালুঠি নামেও পরিচিত। বীরভূমের রামপুরহাট থেকে মাত্র 17 কিলোমিটার দূরে দুমকা শহরের একটি গ্রাম হল এই মলুঠি। রামপুরহাট স্টেশন থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম মলুঠি গ্রামের জাগ্রত দেবী মৌলিক্ষা মায়ের মন্দিরের সামনে। সামনের গেটের গায়ে অসামান্য কারুকার্যে বিভোর হয়ে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। মায়ের জন্য 50 টাকার পুজোর সামগ্রী কিনে অগ্রসর হলাম। মন তখন মায়ের দর্শনের জন্য উতলা। মলুঠির রাজবংশ তথা মলুঠি গ্রামকে আজও মহিমান্বিত করে রেখেছে মলুঠিতে মহাসাধক বামদেবের আগমন। পিতৃবিয়োগের পর বামাচরণ দারিদ্রতায় ভোগেন। নিরুপায় দেখে বামাচরণের এক আত্মীয় ফতেচাঁদ মুখোপাধ্যায়ের সাথে কাজের সন্ধানে নিজ গ্রাম আটলা থেকে মলুঠির জমিদার বাড়িতে ছয় তরফে আসেন। ছয় তরফের নারায়ণ মন্দিরে প্রধান পুরোহিতের সহযোগী রূপে কাজে নিযুক্ত হন। বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামদেবের এই কর্মভূমি সিদ্ধভূমিতে পরিণত হয়। একটি গ্রামে এত মন্দির, এত সুন্দর সমাজ ব্যবস্থা, সকাল সন্ধ্যা কাঁসর ঘণ্টার ধ্বনি, চারিদিকের আধ্যাত্মিক পরিবেশ, এই পরিবেশেই বামাচরণের মধ্যে যে আধ্যাত্মিকতার বীজ ছিল তা অঙ্কুরোদ্গম ঘটে। কর্মস্থলে বামাখ্যাপা মা মৌলিক্ষা মায়ের টানে সারাদিন বিভোর হয়ে থাকতেন, তাই নারায়ণ মন্দিরের প্রধান পুরোহিতের মনে হতো বামাখ্যাপা ফাঁকি দিচ্ছেন। প্রায় 2 বছর মলুঠির পরিবেশে কাটিয়ে বামাচরণ একদিন মা মৌলাক্ষীর কাছে বিদায় নিয়ে বললেন, আমার প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ মা, এবার চললাম আমার ছোট মা তারামায়ের কাছে। সেই থেকে মৌলিক্ষা মাকে বড় মা আর তারামাকে ছোট মা বলা হয়। বামদেব যখন মলুঠিতে আসেন তখন তার বয়স ছিল 18 থেকে 19 বছর। সেই সময় সেরকমভাবে কেউই বোঝেনি তার আধ্যাত্মিক চেতনা। হয়তো তারামাই সতীপীঠ থেকে সিদ্ধপীঠে আগে বামদেবকে পাঠিয়েছিলেন। এই বামদেবের ডাকেই সৃষ্টি হয়েছে দিদি ও বোনের মধ্যে সুন্দর সম্পর্ক, অর্থাৎ তারাপীঠের তারামা আর মলুঠির মৌলিক্ষামা। শোনা যায় এই বামদেবের যে সমস্ত শিষ্য এসেছিলেন তার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে, বামদেব তাদেরকে এই মৌলিক্ষা মায়ের কাছে মাথা ঝুঁকে আসতে বলতেন এবং মায়ের কাছে মত নিয়ে আসতে বলতেন। গ্রামটি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থান করলেও এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাভাষী। মন্দিরের পুরোহিত বাবন চৌধুরী আমাদের সংক্ষেপে মন্দিরের আর মৌলিক্ষা মায়ের ইতিহাস সম্বন্ধে জানান। মলুঠিতে আশ্রিত রাজা রাজচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র
রাজা রাখরচন্দ্র তাদের বসতি স্থাপনের জন্য কুলগুরু কাশীর সুমেরু মঠের দণ্ডি স্বামী দ্বিতীয় সর্বানন্দ তীর্থ মহারাজকে মুলুধিতে আনলেন। সালটা ছিল 1676। গুরুদেবের স্থানটি পছন্দ হলো। শুরু হলো গভীর জঙ্গল কেটে পরিষ্কার করার কাজ। জঙ্গল পরিষ্কারকালে একদিন তারা দেখতে পেলেন এক মন্দিরের ভগ্নাশেষ। ওই স্থানে ইট পাথর সরিয়ে ভিতর পরিষ্কার করতেই দেখা গেল মন্দিরের মধ্যস্থলে উঁচু বেদীর ওপর নির্মিত এক অপূর্ব দেবী মস্তক। এই দেবী মস্তক ত্রিনয়নী, হাস্যময়ী, অপরূপা, মুখমণ্ডল লাল আভাযুক্ত, অতি প্রাচীন। এই দেবী মূর্তি সম্বন্ধে রাজপরিবারকে গুরুদেব শোনালেন মূর্তির প্রাচীন তত্ত্ব। বীরভূমের পশ্চিম প্রান্ত সম্পূর্ণ অরণ্যময় ছিল তখন। এই সময় অঞ্চলটি বজ্রযানী বৌদ্ধদের প্রভাবাধীন ছিল। দুর্গম জঙ্গলাকীর্ণ যে স্থানে সাধারণ মানুষের যাতায়াত সহজসাধ্য ছিল না, এই রকম একটি স্থানে বৌদ্ধ তান্ত্রিকগণ ছোট ছোট মন্দির নির্মাণ করে মূর্তি প্রতিষ্ঠা করেন এবং সাধন ভজন করতেন। বৌদ্ধতন্ত্রের সূত্র থেকে গুরুদেব রাজপরিবারকে নির্দেশ দিলেন, এই মূর্তি যেহেতু পশ্চিমমুখী লালবর্ণা এবং মূর্তির পেছনে পর্দের প্রতীক, তাই এই দেবী প্রাচীন বৌদ্ধতান্ত্রিকদের দেবী পাণ্ডোরা। প্রাচীনত্ব বা মৌলিকত্ব থেকে এই দেবীর নামকরণ করা হয় মৌলিক্ষা। পরবর্তীকালে মৌলিক্ষা নামের সহজ অর্থ প্রদান করা হয়। মৌলি শব্দের অর্থ মস্তক এবং ইক্ষা শব্দের অর্থ দর্শন করার ইচ্ছা, তাই এই মায়ের নাম মৌলিক্ষা। কাশীর সুমেরু মঠের দণ্ডি স্বামীগণ শঙ্করাচার্যের দর্শনামী সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত হওয়ায় তারা শৈব মতকেই প্রাধান্য দিতেন। মন্দির নগরী কাশীতে শিব মন্দিরের আধিক্য মুলুঠি গ্রামকেও প্রভাবিত করে। সে সময় একটি গ্রামে এত মন্দির লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়, তাই মুলুঠি গ্রামকে গুপ্তকাশী মুলুঠিও বলা হয়। মুলুঠির রাজা রাখরচন্দ্র অত্যন্ত ধর্মপরায়ণ, নিষ্ঠাবান, বিলাসিতাহীন রাজা ছিলেন। এই সন্ন্যাসী রাজা একবার দুর্গাপূজার শুক্লা চতুর্দশীতে তারামায়ের বিশেষ পূজার দিন তারামায়ের মন্দিরে পুজো করতে যান। তখনও নাটোরের রাজা তারামায়ের সেবাভার পাননি। সেই সময় তারাপীঠ ছিল কৌল সন্ন্যাসীদের অধীনে। রাধা রাখরচন্দ্রের পুজোয় তারা বাদ সাধল। ওই মহাপুজোর দিন তারামাকে মূল মন্দির থেকে বাইরে বিরামখানায় দক্ষিণমুখে বের করে রাখা হতো। এদিকে রাজা রাখরচন্দ্র তারামায়ের পুজো কৌল সন্ন্যাসীদের আগে করতে বসায় অসমাপ্ত পুজো থেকেই তাকে উঠিয়ে দেওয়া হয়। ক্ষুব্ধ রাজা অসমাপ্ত পূজাস্থল ছেড়ে দ্বারকা নদীর পশ্চিম পারে রাজার নিজ জমিদার বাড়িতে ঠিক তারামায়ের বিরামখানার সামনে দ্বারকা নদীর পারে খানিকটা জায়গা পরিষ্কার করে তারামার উদ্দেশ্যে একটি ঘট স্থাপন করেন এবং পুজোয় বসলেন। এদিকে ঘটল তারামায়ের মন্দিরে এক অলৌকিক ঘটনা। বিরামখানায় দক্ষিণমুখী তারামায়ের প্রতিমা পশ্চিম মুখে রাজার পুজোস্থলের দিকে অলৌকিকভাবে ঘুরে যায়। বোঝা গেল ব্রহ্মময়ী তারামায়ের সঙ্গে ভক্ত রাখরচন্দ্রের অপূর্ব যোগ। পূজা ও বলিদান সমাপ্ত করে রাজা সেই সিদ্ধ ঘট নিয়ে রাজধানী মুলুঠিতে মৌলিক্ষা মায়ের বেদিতে স্থাপন করে এবং মৌলিক্ষা মায়ের পূজা অর্চনা ভোগ বা পূজোর নিয়ম তারামায়ের অনুরূপ করার নির্দেশ দেন। সময় ইতিহাসে পরিণত হয়, লোকমুখে জনশ্রুতির ধারা বইতে থাকে, কিন্তু সত্যতার নিদর্শন আজও বিরাজমান। দুর্গাপূজোর পর শুক্লা চতুর্দশীর দিন মুলুঠির রাজা তথা বংশধরগণ মুলুঠির থেকে মায়ের পূজা ও বলিদান সন্ন্যাসী রাজা রাখরচন্দ্রের নির্দেশিত স্থানে অর্থাৎ দ্বারকা নদীর পশ্চিম পারে তারামায়ের বিরামখানার সামনে আজও মুলুঠির বংশধরগণ তারামায়ের মন্দিরে না গিয়ে ওই স্থানেই প্রথম পুজো হয় তারামায়ের। তারপরই তারামায়ের মন্দিরে পুজো শুরু হয়। মুলুঠির রাজাদের এই রীতিনীতি আজও প্রচলিত আছে। এই মুলুঠি গ্রামে 108টি শিব মন্দির নির্মাণ করা হয় রাজাদের আমলে। প্রত্যেক মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটার কাজ, কিন্তু কালের নিয়মে বেশ কিছু মন্দির ভগ্নদশায় পরিণত। এখন মাত্র 72টি মন্দির আছে, তারও টেরাকোটার কাজ কিছু কিছু জায়গায় অত্যন্ত ভগ্নপ্রায়, কিছু কিছু জায়গায় আবার নেইও।
সেই জায়গায় সিমেন্টের আস্তরণ পড়েছে। সরকারের কাছে নিবেদন, এই মন্দিরগুলিকে রক্ষা করার জন্য। শোনা যায় রাজনগরের রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে নানকারের রাজ পরিবার যখন মালটিতে পৌঁছন, তখন এই জায়গা ছিল অরণ্যময়। বন কেটে বসত বাড়ি স্থাপনের পর 1695 খ্রিস্টাব্দে মালটিকে নানকার তালুকের রাজধানী হিসাবে পরিচিত করা হয়। মালটিতে আসার পর রাজ পরিবারের সদস্যগণ চারটি বাড়ি বা চারটি তরফে বিভক্ত হয়ে যান। অষ্টাদশ শতাব্দীর প্রথম দশক হতেই ওই চারটি তরফের মধ্যে মন্দির নির্মাণের একটা প্রবল প্রতিযোগিতা শুরু হয় এবং মন্দির নির্মাণের সেই গতি শতাধিক বর্ষ পর্যন্ত চলতে থাকে। ভাবতে খুব অবাক লাগে, রাজারা নিজেদের বাসের জন্য কোনো দালান কোঠা তৈরি করেননি, অথচ দেবদেবীর বাসের জন্য ব্যয়বহুল মন্দির নির্মাণ করিয়েছেন সংখ্যাধিক পরিমাণে। কালের ক্ষয় বুকে করে বড় বড় মন্দিরগুলি আজও সগর্বে মাথা তুলে দর্শকদের বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। পুরাতাত্ত্বিক বৈশিষ্ট্যে ভরা মালুঠি গ্রাম, গ্রামটিকে জনসমক্ষে তুলে ধরেছে এখানকার বৈচিত্র্যময় মন্দির ভাস্কর্য। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে শোনা যায়, প্রথম অবস্থায় এই গ্রামেই ছিল 108 মন্দির, সবই শিব মন্দির। তবে মন্দিরগুলি যখন জীর্ণোদ্ধারের জন্য বিহার সরকারের পুরাতত্ত্ব বিভাগকে হস্তান্তর করা হয়, তখন কেবল 72 মন্দিরই পাওয়া যায়। মালুঠির মন্দিরগুলির গঠনশৈলী ভারতীয় ভাস্কর্য রীতিকে নিয়মনিষ্ঠভাবে অনুসরণ করেছে তা বলা যাবে না, তবে এখানকার মন্দির শৈলী মিশ্র প্রকৃতির। সেই জন্য বলা ভালো, মালুঠির মন্দিরগুলি মালুঠির নিজস্ব শৈলীতেই নির্মিত। গঠনশৈলী অনুসারে এখানকার মন্দিরগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে: 1 চালা, 2 রেখা, 3 মঞ্চ, 4 এক বাংলা, 5 সমতল ছাদ। মালুঠির প্রাচীন 72 মন্দিরের মধ্যে চালা বা শিখর মন্দিরের সংখ্যা 57, রেখা দেউল 1টি, মঞ্চ শৈলীতে নির্মিত মন্দির 1, এক বাংলা মন্দির 1টি এবং বাকি 12টি সমতল ছাদের সাধারণ মন্দির। চুন সুরকি দিয়ে পাতলা ইট গেঁথে মালুঠির মন্দিরগুলি তৈরি করা হয়েছে। শিব মন্দিরগুলির উচ্চতা সর্বোচ্চ 60 ফুট, সর্বনিম্ন 15 ফুট। মালুঠিতে একটি মাত্র রেখা দেউল রয়েছে, যদিও এটি চালা মন্দিরের অন্তর্ভুক্ত, তথাপি গঠন প্রণালীতে শিখর মন্দিরগুলি হইতে কিছুটা পৃথক। সার্বভৌমত্বের প্রতীক হিসাবে এখানে মন্দির, মসজিদ, গির্জা একই সঙ্গে বিদ্যমান। রাজা বাজবসন্ত কোনো রাজপুত্র ছিলেন না, তিনি বাল্যকালে একজন সামান্য রাখাল বালক ছিলেন। প্রাচীন বীরভূম জেলার ময়ূরেশ্বর গ্রামের নিকটবর্তী কাটিগ্রাম ছিল একটি ছোট্ট লোকালয়। এই কাটিগ্রামেই এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বসন্তর জন্ম হয়। বাল্যকালে পিতৃবিয়োগ হওয়ার জন্য বসন্তকে সেই বালক বয়সেই অপরের গোচরণ করে সংসারে সাহায্য করতে হতো। বসন্ত রামমোহন ভট্টাচার্যের গৃহে গোরক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন। অন্যান্য রাখাল বালকের ন্যায় একদিন বালক বসন্ত মাঠে গরু ছেড়ে দিয়ে দুপুর রোদের সময় এক গাছতলায় ঘুমিয়ে পড়েন। সূর্য ঢলে পড়লে গাছের ছায়াও সরে যায়। বসন্তর মুখে রোদ্দুর এসে পড়ল, এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। কোনো অজ্ঞাত স্থান থেকে একটা বিষধর সাপ এসে ফণা তুলে বসন্তর মুখের ওপর সেই সূর্যকিরণ আড়াল করতে থাকে। ঠিক এই সময় কাশীর সুমেরু মঠের দণ্ডী স্বামী শ্রীমৎ রামানন্দ তীর্থ পজব্রদে বীরভূম দর্শনে বেরিয়েছিলেন। সংযোগক্রমে স্বামীজি দেখলেন এই অদ্ভুত ঘটনা।
যে রাখাল ছেলে বাগানে শুয়ে আছে তার মুখে পতিত সূর্যকিরণ আড়াল করেছে এক বিশাল ফণাধারী সাপ। তিনি ধ্যানযোগে দেখলেন রাজযোগধারী এই ব্রাহ্মণ বালকের দৈন্যদশার মূল কারণ গুরুমন্ত্র। তাই দণ্ডী স্বামীর পরামর্শে বসন্তের প্রথম গুরুকে ত্যাগ করে স্বামী রমানন্দ তীর্থ মহারাজ বসন্তকে দীক্ষা প্রদান করে শিষ্যরূপে গ্রহণ করেন। এদিকে আরেকটা ঘটনা ঘটল। বীরভূমে আগত দিল্লির সম্রাট আলাউদ্দিন হুসেন শাহের ময়ূরাক্ষী তটে পাতা অস্থায়ী শিবিরে। সম্রাটের এক প্রিয় বাজপাখি পালিয়ে যায় শিবির ছেড়ে। সম্রাটের লোকজন অস্থির হয়ে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে সম্রাট ঘোষণা করলেন যে যেই বাজপাখি ধরে দিতে পারবে তাকে উপযুক্ত ইনাম দেওয়া হবে। বসন্ত যেহেতু রাখাল, মাঠে ঘাটেই তার কাজ, তাই বাজপাখিও এসে ধরা দেয় বসন্তকে। বাজপাখি ধরার ঘটনা রটে গেল চারিদিকে। সন্ন্যাসী মহারাজ সম্রাটের ইনাম ঘোষণার কথা জানতেন, তাই বসন্তকে নিয়ে গেলেন বাদশাহী শিবিরে। বাজপাখি পেয়ে সম্রাট অত্যন্ত খুশি। আদেশ দিলেন, কাল সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত ঘোড়ায় চড়ে যতখানি জায়গা অতিক্রম করে আসবে সেই বসন্ত, ততখানি জায়গা নিষ্কর রাজ্যরূপে প্রদান করা হবে এবং ওই এলাকার রাজা বানানো হবে তাকেই। এরই পরে বসন্ত রাজা হলেন এবং রায় উপাধি ধারণ করেন। তিনি রাজা বাজ বসন্ত রায় নামে খ্যাতিলাভ করেন। বীরভূমের ডামরা গ্রামে রাজধানী স্থাপন করেন তিনি। এখানে বামদেবতে ছিলেন মায়ের ভোগ রান্না করতে এবং ফুল তুলতে কর্ম করতে নিজে কর্ম নিতে। আর তিনি এখানে মাকে ছোটো মা বলে জানতেন, আর তারা মা ছিল তো বড়ো মা হয়তো আপনারা জানেনি। হ্যাঁ, সেই সূত্রে এখানে এসে এইখানে ভোগ রান্না করতেন মা মল্লিকাতলায়। আর এখানে কুলতলা কালী ছিল, কুল গাছ ছিল একটি, সেই কুলতলা কালী একটি, এই কুলতলা কালী পুজো করতেন এবং ফুল মা মল্লিকার ভোগ রান্না, এই ছিল তাহার ইতিহাস। আর তিনি যাবার সময় এই ত্রিশূলটি অরিজিনাল এবং ওই যখন বাস্কের ভিতরে একটা সংকট, ওই সংকটও ছেড়ে দিয়ে যায়। বামদেবের আসল বাড়ি হলো আটলা, এখানে উনি থাকতেন। এখানে উনি এখানে একটা মাটির ঘর ছিল, সেই মাটির ঘরে থাকতেন, জমিদাররা বানিয়ে দিয়েছিল। আর এইটা আমাদেরই বংশের ধরে সব ঘর। হ্যাঁ, আচ্ছা, বামদেবের বলে বামদেবের মাতুর বংশের কেউ মতো এনারা। এই ছিল মুলুঠির ছোট্ট গল্প। কাজের ফাঁকে পাখনা মেলে চলে আসুন এই ইতিহাস প্রসিদ্ধ স্থানে।
যারা শিল্প ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গা স্বর্গরাজ্য। ডুডুস সাফারি এরকমই কিছু জায়গার গল্প আবারও তুলে ধরবে। যাওয়ার আগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন।